প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। চলুন আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিই প্রথমে। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করব। অ্যাপ ওপেন হলে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ এবং লগ ইন। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে নতুন অ্যাকাউন্ট খুলতে সাইন আপ করতে হবে, আর আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন। আমরা সাইন আপ করব নতুন অ্যাকাউন্টের জন্য। এখানে ইমেল অ্যাড্রেস চাচ্ছে, আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। এবং এখানে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডের জন্য বলা হয়েছে অন্তত 8 সংখ্যার হতে হবে, একটি নাম্বার ব্যবহার করতে হবে, একটি ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের ABCD এই টাইপের একটি অক্ষর ব্যবহার করতে হবে, এবং একটি স্পেশাল ক্যারেক্টার হ্যাশ @ এই টাইপের কিছু একটা। সাবমিট করব। সাবমিট হওয়ার পরে আপনাদের ইমেল অ্যাড্রেসে যে অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটি খুলছেন সেই অ্যাড্রেসে একটি মেইল যাবে ওটিপি পিন সহ, সেই পিনটি আমরা এখানে দিয়ে দেব। নাম্বার চাইবে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে খুলছি তাই বাংলাদেশ সিলেক্ট করে দেব। যদি আপনারা অন্য কোনো কান্ট্রি থেকে খুলেন তাহলে সেই কান্ট্রি সিলেক্ট করে দেবেন। আমরা বাংলাদেশ দিলাম এবং আমাদের বাংলাদেশি নাম্বারটা দিচ্ছি। যদি আপনার অন্য কোনো দেশের নাম্বার থাকে তাহলে আপনি সেই নাম্বার ব্যবহার করলে সেই দেশের কোডটি দিয়ে দেবেন। দেন আমরা ইমেল অ্যাড্রেস এবং অ্যাকাউন্ট খোলার জন্য যে পাসওয়ার্ডটি দিলাম, একটি স্পেশাল ক্যারেক্টার, ক্যাপিটাল লেটার, নিউমেরিক সব মিলিয়ে যে পাসওয়ার্ডটি দিলাম সেইটি দিয়ে লগ ইন করব। এখন আমাদের একটি ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হবে, যেটা বলতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো, আর এটার পাসওয়ার্ড আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এখানে পাসওয়ার্ড দিতে হবে 6 ডিজিটের। আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন আপনার ইচ্ছা মতো, যেটি আপনি মনে রাখতে পারবেন। আমরা 6 ডিজিটের পাসওয়ার্ড দেওয়ার পরে সাবমিট করব। পাসওয়ার্ডটি আবার কনফার্ম করব, দেন সাবমিট। এরপরে আপনার জেন্ডার দিবেন, আপনি ছেলে হলে মেল এবং মেয়ে হলে ফিমেল। এরপরে রিলেশনশিপ স্ট্যাটাস, এরপরে এখানে বার্থ ডেট, বার্থ অফ ডেটের কাছে আপনি অবশ্যই 40 বছরের ওপরে দিবেন বয়স। সো আমরা 40 বছরের ওপরে বোঝার জন্য 1980 সাল দিলাম। অনেকে জিজ্ঞাসা করতে পারেন, ভাই 40 বছরের বয়স কেন দিব, 40 বছরের ওপরে কেন দিব? আসলে 40 বছরের নিচে হলে কোনো সার্ভে কাজ দেয় না, এর কারণে আমরা 40 বছরের ওপরে রাখতে হচ্ছি। 1980 দিলে 40 বছর হয়, যার কারণে আমরা 1980 দিচ্ছি। এখন আমার ন্যাশনালিটি, যেহেতু আমি বাংলাদেশি তাই বাংলাদেশ দিয়ে দেব। ল্যাঙ্গুয়েজ, আপনি যে ল্যাঙ্গুয়েজগুলো পারেন সেগুলো দিয়ে দিবেন। আমি যে ল্যাঙ্গুয়েজগুলো পারি, আমি বুঝি যেগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি আমি। আপনার সুবিধা মতো আপনি যা যা পারেন সেগুলো অ্যাড করে দিবেন। এরপরে রেসিডেন্ট কান্ট্রি, আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। এরপরে সিটি দেবো, সিটি আমি রাজশাহীতে দিয়ে দিচ্ছি। রাজশাহী দেওয়ার পরে দেন প্রসিড। এরপরে প্রসিড, KYC লেভেল 2 আছে, আমরা 23 পর্যন্ত কমপ্লিট করব। এর জন্য আমরা KYC লেভেল 2 এর স্টার্ট করব। এখানে যে ইনফরমেশনগুলো চাচ্ছে আমরা ইনফরমেশনগুলো দিয়ে দিব।
মনে রাখবেন এই ইনফরমেশনের উপরে কিন্তু আপনার পরবর্তী সার্ভের কাজগুলো আসবে। আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন তার উপর নির্ভর করবে আপনাকে কী ধরনের সার্ভের কাজ দেওয়া হবে। এভাবে আমরা 23 পর্যন্ত লেভেল কমপ্লিট করব, অর্থাৎ KYC লেভেল কমপ্লিট করব, দেন আমরা সার্ভের কাজ শুরু করব।